হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আজকে আমি একটু ক্যামেরার সামনে আসলাম। নর্মাল একটু কিছু মানে অনেক ইম্পর্টেন্ট কথা বলার জন্যই তোমরা যারা টাইটেল থাম্বনেল টাইটেলটা দেখে জেনারেলি ঢুকেছো তাদেরকেই বলে দিই। জানো খেয়াল বাবু দিকে টাইটেল থাম্বনেল দেখে যারা ঢুকেছো তাদের জন্যই মানে ভিডিওটা বা সবার জন্যই মোটমাট এক মাস পর আমি ভিডিওতে আসলাম। নর্মাল এত বিজি ফিজি থাকি তো, আবার গরমে এই কাজ কর্ম গুণীর আবার স্কুলের সব রেজাল্ট বেরোলো, দেন তারপরে আবার অনেক নানা রকমের কাজ থাকে, ব্যস্ত মানুষের অনেক কাজ। সে ও বিজনেসের নিয়ে আবার পার্সেল প্যাকিং ওয়্যাকিং, বাড়িতেও অনেক কেউ আসে, তাদেরকেও অনেক কিছু দেখাতে হয়, এগুলো তো এটার জন্য একটু টাইম পাচ্ছিলাম না, তো ওই জন্য বলা হচ্ছিলো না। আমি কি প্রপারলি সব ডিসিশনগুলো হয়ে যাক, প্রপারলি একটা ডিসিশনে চলে আসি, তারপর তোমাদেরকে সব কিছু জানাবো। এত বিজিকে আমি হাতের নখ কাটতেও টাইম পেলাম না, বাট কেটে নেবো, এদিকের নখগুলো কেটে নিচ্ছে, হাতের নখ কাটেনি তো। ইট ইজ হাইজিনিকের ব্যাপার, তো মানে দেখিয়ে গেলো তোমাদের সেরকম বলে দিলাম। সো যাই হোক, দাও একটু জল খাই। বাই দ্য ওয়ে, তোমাদের সবার কমেন্টে আমি রিপ্লাই করছিলাম, তো যাই হোক, চুলটা কতটা বেরিয়ে গেছে দেখো, এখন ঘন চুল হয়ে গেছে। এখন আর এক মাস বা কিছুদিনের মধ্যে এটা আবার এদিকে এদিকেও হতে পারবে। আর দাড়িটা অবভিয়াসলি, দাড়িটা সেই যে জানুয়ারিতে কাটিয়েছিলাম পুরো ফুল শেপ করেছিলাম, তারপরে এটা ফুল গ্রোন আপ দাড়ি এখন হয়ে আছে, তো এটাও যাবো কাল, বা কাল তো মঙ্গলবার যাবো, তো কাল করতে পারবো না, পরশু দিন করবো। সো যেটা নিয়ে বলার জন্য এসছি সেটা হচ্ছে কি, যে প্রথম কথা বলে দিই, প্রচণ্ড গরম মানে ধানবাদে কালকে ইট ওয়াজ 40 ডিগ্রি, আজকে একটু কম আছে বাট রাত্রের দিকে বেড়ে যাবে আমার মনে হচ্ছে। রাত্রেবেলার দিকে অনেক সময় আমি ভাবি কি না রাত হয়ে গেছে এখন ঠান্ডা লাগবে, মানে অতটা গরম লাগবে না কম্পারেটিভলি দুপুরের মতন, বাট রাত্রেবেলায় বেশি গরম। সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, রাত্রে প্রচণ্ড গরম লাগে, লাইট টাইট করে আসি তো একদম ইয়ে হয় না তা। সো যাই হোক, তো এখন একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে নিই, ভাবলাম কি ভিডিওটা বানাই, কারণ হচ্ছে কি আজকে এই ভিডিওটা দিয়ে দেবো। তো যেটা মেন বলার ছিল সেটা হচ্ছে কি, ইয়েস উই আর শিফটিং টু কলকাতা। আমার কলকাতা এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা এখন ডিসক্লোজ করবো না, এটা এখন তোমাদের সাথে বলবো না কি কোথায় আমরা শিফট করছি বা কোথায় থাকবো, কার কাছে থাকবো এটা তো বলবো না, অবভিয়াসলি আমরা নিজেরাই থাকবো। তো কেন ডিসিশনটা নেওয়া হলো, কারণ হচ্ছে কি এখানে আর ভালো লাগছে না, আমি জানি না কেন অল অফ সাডেন, বাট এইটা ওই এক মাস থেকেই আমাদের প্ল্যানিং চলছিলো, কেন কি গুণীর স্কুল সব কিছু আছে, সব কিছু দেখে দেখে নিয়ে নিজে, তারপর দিদির স্কুল আছে, তো একটা লাইফ, একটা যেটা ডেলি রুটিন বা একটা যেটাতে মানুষ প্র্যাকটিসড হয়ে গেছে মানে ইউজড হয়ে গেছে, ওখান থেকে একটা একদম নতুন জায়গা, আর আমি তো কলকাতায় থেকেছি কিন্তু দিদি গুণী এদের জন্য একদম নতুন জায়গা হয়ে যাবে, তো এটার জন্য আমাকে একটু ভাবনা চিন্তা করতে হয়েছিলো। তো প্রথমে ভাবলাম কি আমি একা চলে যাবো, কারণ হচ্ছে কি এখানে একদমই ভালো লাগছে না, তারপরে ভাবলাম কি এরা দুজন তো থাকতেই পারবে না, থেকে যাবে এমনি না, বাট আমারই মন থাকবে দেখি কি ওরা কী করছে না করছে, কেমন করে আছে না আছে। তো পরে দিদির ডিসিশন, দিদিও বললো কি না আচ্ছা ঠিক আছে তুই থাকবি না এখানে, তো আমরা থেকে বা কী করবো, তো ওটা করে কারে আমরা ফাইনালি ডিসিশন নিলাম কি আমরা উইদিন 1 মান্থ একটু টাইম লাগবে, তো শিফটে এত জিনিসপত্র বাড়িতে আসে সব কিছু নিয়ে উঠে যাবো, এখন এগুলোকে আমরা অ্যাজ ইট ইজ এমনি রেখে যাবো না নিয়ে যাবো, সেটা একটা আমাদের ভাবনার মধ্যে আছে। তো দু মাসের মতন আছে যতক্ষণ এখান থেকে আমরা শিফট করে যাচ্ছি, এক মাসও হতে পারে 1.5 মাসও হতে পারে, কারণ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা শিফট, কলকাতা ইজ নট দ্যাট ফার, 4 ঘন্টার মতন রাস্তা, 4.5-4 ঘন্টার মতন লাগে, আর আমরা যে জায়গাটা যাচ্ছি ওটা কলকাতা থেকে একটু ভেতরে, কারণ হচ্ছে কি আমি ওখানে নাবার থেকে নতুন সেট আপ কিছু করবো, গুণি স্কুল দেখতে হবে, দিদিকে আবার একটা স্কুলে দিতে হবে, তো সেই সব জন্য এখন আসা যাওয়া করতে হবে, তো গরমটা পড়ে গেল তাই, বাট আর আমরা লেট করবো না, আর আমরা লেট এই জন্যই করবো না, কারণ হচ্ছে কি খুব একটা লেট করে দিলেও ভালো না। আমি ভেবেছিলাম কি পুজোর আগে আগে চলে যাবো, গরমটা একটু কম পড়বে, কিন্তু ওই ভাববো কি যাবো আসবো, তো এটাতে অনেকটা টাইম লেগে যাবে, আবার এদিকে যদি আবার গুণীর 1 বছর লসও না হয়ে যাক, তো ওই জন্য আমি ভাবলাম কি না স্কুল খোলাবে একটু কোনো 1-2 মাস হতে পারে ডিলে হবে, বাট বছরটা ওর মাইনাস হবে না, তো ওই জন্যই আমরা প্ল্যানিং করলাম কি না আমরা শিফট করে যাবো, কারণ সেখানে আর একদম কিচ্ছু ভালো লাগছে না, সেরকম মনই বসছে না, তো ওটার জন্যই মেন ডিসিশানটা নিয়ে আমি যাই না কারেক্ট ডিসিশান নিয়েছি কেনা, তোমরা একটু বলো কি ডিসিশানটা ভুল না ঠিক, তোমরা অনেকে এটাও বলবে আমি জানি, যে তোমাদের জীবন তোমরা যা
করবে বা যা স্টেপ নেবে সেটা তোমরা ভাবনা চিন্তা ঠিকই করবে, কারণ হচ্ছে এখন তোমরা নিজেদের একের উপরকে দেখার মতন আছো, মানে তুমি, গুনি, দিদি, রনিরা তো আছে। তো ওইটাই তোমরা একটু বলো কমেন্টে যে ঠিক ডিসিশন নিলাম কি না, কারণ হচ্ছে কি আমার তো অভ্যেস আছে জানি যে আমি কিছু করি মানে যেটা খুব দরকার না হলো মনে হলো কি না এটা বলবো না, তখন বলি না, তখন ওই কথাটা বলি না, কিন্তু যখন যেটা মনে হয় শেয়ার করা উচিত তখন আমি ওই জিনিসটাকে শেয়ার করে নিই। তো এটাই হলো ব্যাপার। অবশ্য জানো তো কি, তোমাদের কমেন্ট করা দরকারই পড়বে না। এপ্রিল ফুল, অনেকে আজকে না ইউটিউব না এই জিনিসটা করে দেওয়া উচিত কি লাইভে যেমনি, ইউটিউব লাইভে যেমনি সরানো যায় না সেরকমই যখন কোনো ভিডিও আপলোড হবে সেটাকে স্কিপ না করা যায়, আনস্কিপেবল ভিডিও হয়েছে, তাহলে না এসব প্র্যাঙ্ক বা এসব ফুল বানানোর ভিডিওগুলো লোকে তাহলে না একদম সত্যি ভেবে নিয়ে করে নেবে অ্যাজ ইট ইজ যখন পাবলিক হলো। এবার দু তিন দিন পর যদি কেউ দেখলো তাহলে তো কমেন্ট সেকশন দেখেই বুঝে যাবে কি হ্যাঁ এপ্রিল ফুল বানানো হচ্ছে। বাট এই যে এইভাবে স্ক্রল বা এইভাবে এমনি করে নিয়ে টেনে নিয়ে যাওয়া, লাস্টে দেখে নিলাম পুরো ভিডিও না দেখে, তো সেটা একটু আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটুখানি অসুবিধার বিষয় হয়ে যায়। তো জানি অনেক কেউ আবার টেনেও বার করে দিয়েছো হয়তো তোমরা কি দেখে নিয়ে আমি কতদূর কী বলেছো, তো তোরা বুঝে দেখে দেখে বেরিয়ে যাবে। এবার যারা থরলি আমাকে এমনি করে দেখে কী হয়ে গেলো কী হয়ে গেলো, বা যারা নর্মাল ভিডিও খুব ভালো করে দেখে তাদের জন্য একটু শকিং হবে হয়তো কি হ্যাঁ প্রসূনরা শিফট করে যাবে, আচ্ছা ঠিক আছে। আর যারা আবার কলকাতায় আছে তারা একটু খুশি হয়েছিল কি চলো প্রসূনরা চলে আসবে সামনে, কোনো দিন ইচ্ছে হলে দেখা করেও আসতে পারবে, তো সেটা একটা ব্যাপার। বাট এরকম কিছুই না, আমরা খুব শান্তিতে আছি, আমরা খুব ভালো আছি এই জায়গাটা থেকে, খুব এই জায়গাটাতেই থেকেই আমরা খুব ভালো আছি, বিশ্বাস করো মিথ্যা কথা বলবো না, বুঝলে। আর আজকে এপ্রিল ফুল, গুনি পাগল হয়ে গেছে দিদিকে এপ্রিল ফুল বানাবার জন্য, দিদি আজকে এপ্রিল ফুল বানছে না। গুনি কেমন এপ্রিল ফুল বানা, এখন কাঁদছে, দেখো আমি না ভিডিওটা নিয়ে যাই দেখাই, হ্যাঁ ও এপ্রিল ফুল বানাতে পারলো না বলে কাঁদছে, দেখো এই দেখো আমি ওই ঘর থেকেই শুনতে পারলাম কি ও কাঁদছে, ও সকাল থেকে ট্রাই করছে দিদিকে এপ্রিল ফুল বানাবার, চোখে জল, কত বোকা, ওই জন্য কাঁদছে না এপ্রিল ফুল বানাতে পারছে না বলে, তাহলে উপরে ভুলে চড়ে গেছিলাম, বারবার ভুলেই চাপতে থাকিস, আমরা উপরে চেপে যাচ্ছি তো ওকে ভাগালাম বলে কাঁদছে, না ওইদিকে যাচ্ছিলাম ওই জন্য চিপিয়ে গেছিল, হ্যাঁ ওই এর আগে বার না গত এই যাচ্ছে মা না বলে ওকে বক না এই যাচ্ছে মাথার উপরে কোটা হাঁটা না, এত অসুস্থ লাগছিল কি ভাগিয়ে দিলাম না, লাস্ট ইয়ারে না কোমরে চিপে গেছিল তো অনেক কষ্ট হয়েছিল, আর রনিকে আমি, রনি আমাকে সকাল সকালই বানিয়েছি, আমি রনিকে বানিয়ে দাও, কিন্তু এই আমাদের মধ্যে কাউকে বানাতে পারিনি, ওর কেমনি এপ্রিল ফুল বানাচ্ছে বলো তো, এপ্রিল ফুল বানাচ্ছে মা তোমাকে না মামা ডাকছে, মা আমার না হাতে লেগে গেল, ভাই ভাই এপ্রিল ফুল আজকে আনসাকসেসফুল, এখন রাত বারোটা অব্দি টাইম আছে।